वेलकम बैक टू माय चैनल। एखन आमी तोमादेर कोषे देखी चार सेई प्रश्नमालार अलरेडी आमी एक थेके सतरोटा जे प्रब्लेमगुलो छिलो षोलोटा जे प्रब्लेमगुलो छिलो प्रत्येकटा प्रब्लेम आमी धरे धरे तोमादेर बुझिए दिएछि। एखन सतरो थेके बाकी जे प्रब्लेमगुलो आछे आमी प्रत्येकटा प्रश्न सल्व करे देव। तोमादेर आजकेर चैप्टार नाम होच्छे आयत घन। तार सतर दागेर कोश्चेनटा भालो करे देखो। सेखाने बला आछे जे 2.1 मीटार दीर्घ 1.5 मीटार प्रशस्त एकटी आयतघनाकार चौबाच्चार अर्धेक जलपूर्ण आछे। ओई चौबाच्चाय आरो 630 लिटार जल ढालले जलेर गभीरता कतटा बृद्धि पाबे हिसाब करे लिखी। एक्षेत्रे देखो जे चौबाच्चाटा सेई चौबाच्चा किन्तु आयत घनाकार अर्थात तार दैर्घ्य एवं प्रस्थ दुटोई देवा, शुधु देवा नेई उच्चताटा, किन्तु बला आछे अर्धेक जल आछे, पुरोपुरी जल नेई। তারপরেও 630 লিটার জল ঢালা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 630 লিটার যদি জল ঢালা হয় তাহলে আগে যা জলের যা উচ্চতা ছিল তার থেকে বৃদ্ধি পাবে। জানতে চাওয়া হয়েছে কতটা বৃদ্ধি পাবে। চলো তাহলে আমি অঙ্কটা কষে দেখাই। তো প্রথমেই দেখো আমার হিসাবের সুবিধার্থে বা বলার সুবিধার্থে আমি অঙ্কগুলো আগে কষে নিয়েছি, তাহলে কি আমি তাড়াতাড়ি বলতে পারবো। দেখো অঙ্কটা যেহেতু লিটারের কথা উল্লেখ আছে তাই প্রথমে মিটারকে আমি প্রথমে ডেসিমিটারে কনভার্ট করে নিয়েছি। তো এখানে 2.1 মিটার মানে 21 ডেসিমিটার, 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। এবার ধরি জলতল 8 ডেসিমিটার বৃদ্ধি পাবে, তাহলে কতটা জল ঢালা হয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যা ছিল এবং উচ্চতা এতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা এটা আর এটা গুণ যদি করি তাহলে সেটাই হতো তোমার যতটা জল ঢেলেছি সেটাই, অর্থাৎ এই জায়গাটা তো ঢালা জলের আয়তন, তাই আমি আয়তন বলে লিখেছি 21 × 15 × 8 ঘন ডেসিমিটার। এবার খেয়াল করে দেখো এক ঘন ডেসিমিটার সমান, এটা তোমরা জানো ডেসিমিটার সমান এক লিটার, এটা আমরা জানি যে এক ঘন ডেসিমিটার সমান এক লিটার। সেই জন্য এত ঘন ডেসিমিটার মানেই কিন্তু 630, এত ঘন ডেসিমিটার মানেই কিন্তু এত লিটারই হয়। সেই জন্য প্রশ্নানুসারে দেখো 21 × 15 × 8 = 630, এই সমীকরণ এখান থেকে সমাধান করলে এইচ এর মান কিন্তু বেরিয়ে যাবে। তো এটা আর এটা গুণ করে 315 × 8 = 630, তাহলে এই সমান কত হবে, 630কে 315 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেলাম অতএব জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটা তোমাদের কোশ্চেন নাম্বার 17, ভালো করে দেখে নাও। নেক্সট তোমাদের আমি 18 দাগের কোশ্চেনটা পড়ছি। দেখো গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। গ্রামের একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, তার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 20 মিটার আর 15 মিটার। ওই মাঠের ভিতরে চারটি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল তা হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা আমি কীভাবে করেছি দেখাই, আর আমি ছবি অল্প করে এঁকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো কোশ্চেন নাম্বার 18-তে ধরো এই একটা জমি আয়ত আকৃতির, তাহলে চার কোণায় 4টে গর্ত করা হয়েছে। এই 4টে গর্ত, এই গর্তের আবার মাপ দেওয়া আছে,
কত মিটার করে? চার মিটার করে। এটা চার, এটা চার, এটা চার, এটাও চার, মানে সবকটাই চার চার করে। এবার এখান থেকে মাটি তুলে এখানে ফেলা হবে, এখান থেকে মাটি তুলে এখানে ফেলা হবে, এখান থেকে তুলে এখানে ফেলা হবে, এখান থেকে তুলে এখানে ফেলা হবে, ফলে মাটি অনেকটা উঁচুতে উঠবে। তাহলে সেই উচ্চতাটা কত হবে আমাদের বার করতে হবে। তো আমি লিখেছি, দেখো, চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্তের আয়তন, মানে এটা চার, এটা চার, আর নিচে গভীরে, গভীরেও কত হবে? চার। তাই দেখো, যেহেতু চারটি বলেছি, সেই জন্য চার গুণিতক চারের কিউব, মানে 256 ঘন মিটার। এই মাটিটা কিন্তু টোটাল এই চারটে গর্ত থেকে উঠছে, সেটা উঠে কোথায় রাখবো আমরা? এই জায়গাটাতে, গর্ত ছাড়া যে জায়গাটা আছে সেখানে রাখবো। এবার ধরে নিচ্ছি মাটির উচ্চতা এইচ মিটার বৃদ্ধি পাবে, ভালো কথা। তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল কত? তাহলে অবশিষ্ট জমি বলতে এই গর্তের এই জায়গাটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটাও বাদ যাবে। তাহলে এই যে ভ্যাকেন্ট জায়গা, খালি জায়গা, এর ক্ষেত্রফল বার করতে গেলে চারটে গর্তের ক্ষেত্রফল বার করে সমষ্টি করে টোটাল ক্ষেত্রফল থেকে বাদ দেব। দিলেই তো ভ্যাকেন্ট এই যে জায়গাটা পাচ্ছি আমরা, তার ক্ষেত্রফল বার করে ফেলতে পারব। সেই জন্য লিখেছি, দেখো, এক চান্সে অবশিষ্ট জমির ক্ষেত্রফল 20×15, মানে পুরোটার ক্ষেত্রফল থেকে চারটে দৈর্ঘ্য, 4×4, এই জায়গাটার ক্ষেত্রফল 16, কিন্তু চারটে আছে তাই চার দিয়ে গুণ করেছি। তাহলে প্রত্যেকটা গর্তের ক্ষেত্রফল হচ্ছে এটা, চারটে বলে চার দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এটা, এটার সঙ্গে এটা গুণ করলে 300, আর এটা গুণ করলে 64, 300 থেকে 64 বাদ দিলে 236 বর্গ মিটার। এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রের জায়গাতে ওই মাটিটা, গর্তের যে মাটিটা, অর্থাৎ 256 ঘনমিটার মাটিটা ফেলা হবে। তাহলে অবশিষ্ট জমির উপরে ফেলা মাটির আয়তন কত হবে? ভূমির ক্ষেত্রফল যে জায়গাটা ফেলছি ইন্টু উচ্চতা, সেই জন্য 236×H ঘন মিটার। তাহলে দেখো, এই যে মাটিটা লাগবে আর এই যে আমি গর্ত খুঁড়ে যে মাটিটা পেয়েছি, তাহলে এই মাটি আর এই মাটি কি আলাদা হবে কোনো দিন? না, আশা করি হবে না। তাহলে কি হবে, এই 256 আর 236H এই দুটোই সেম, বোথ আর সেম। তাই প্রশ্নানুসারে লিখেছি, দেখো, 236H সমান 256, 236H সমান 256। তাহলে ওখান থেকে H সমান কত হবে? 256/236 ভাগ করলে, দেখো, ভাগে মিলবে না, কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রেখে দিলাম, 1/5/59, এটাই হচ্ছে তোমার ওই উচ্চতা। তাহলে তোমরা উত্তরটা লিখে দেবে এখানে, যে মাঠের, অতএব উত্তর লিখবে মাঠের তলের উচ্চতা 1/5/59 মিটার বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তোমাদের 18 দাগের অঙ্ক, ভালো করে দেখে নাও। এরপরে আমি তোমাদের 19 দাগটা দেখাই। এই চ্যাপ্টার অঙ্ক, বিশেষ করে পরিমিতির অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। দেখো, 19 দাগ 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া, এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য, তাহলে এত মিটার লম্বা, এত মিটার চওড়া একটা জমি আছে, সেটা আবার নিচু, তাকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। কি করা হয়েছে? পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা একটি জমির গর্ত করে মাটি তোলা হবে। তাহলে নিচু জমি উঁচু করব, কিন্তু পাশের জমি থেকে কতটা গর্ত করে মাটি তুলবো সেটা বলা আছে, 27 মিটার লম্বা আর এতটা চওড়া, কিন্তু গর্তটি কতটা গভীর হবে সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ ঠিক করে নিয়েছি, কিন্তু একবারও বলা হয়নি কতটা গভীরে মাটিটা খোঁড়া হবে, সেক্ষেত্রে সেটাই তোমাদের উত্তর বার করতে হবে। তো 19 দাগের অঙ্কটা আমি দেখাই, দেখো, 19 দাগ খুবই সহজ প্রশ্ন। দেখো, এই যে আগে ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলাম, এত ডেসিমিটার মানে 0.65 মিটার। তাহলে যে জমি থেকে মাটির আছে, জমির মাটির তাহলে উচ্চতা এটাই দাঁড়াচ্ছে। এবার দেখো, এই জমিটা
ভরবো, কিন্তু পাশের জমি থেকে মাটি কেটে, অর্থাৎ এখান থেকে মাটি কেটে আমি এখানে নিয়ে আসবো। খেয়াল করো, তাহলে এটাতে যে মাটি ভরবো সেই যেখানটা ভরা হবে তার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দেওয়া 48, এটা 48 দেওয়া, আর এটা 31.5 মিটার দেওয়া, আর এটা উঁচু করাবে 6.5, মানে এতটা উঁচু করা হবে। আর আর যেখান থেকে গর্তটা খোঁড়া হবে তার আবার দৈর্ঘ্য 27 মিটার, আর এদিকে 18.2 মিটার। কিন্তু কতটা গভীরে যাবে, এত কতটা নিচ পর্যন্ত আমরা মাটি খুঁড়বো সেটা কিন্তু বলা নেই। তাহলে এখান ধর সেটা এই যে কতটা গভীরে খোঁড়াবে সেটা এইচ ধরে নিতে হবে। তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে এই যে টোটাল মাটি তুলছি সেই মাটিটা তো এখানে ফেলছি, ফেললে দেখো এটা গুণ এটা গুণ 6.5 বা 0.65 মিটার গুণ করলে কিন্তু এই মাটি আর এই মাটি দুটোই সেম। সেই কারণে প্রশ্নানুসারে দেখো 18.2 গুণিতক 27 গুণিতক এইচ আর সমান দিয়ে 31.5 গুণিতক 48 গুণিতক এটা 0.65। এরপরে এটার সঙ্গে এটা গুণ করে এটা, আর এটার সঙ্গে এটা গুণ করে এটা, পরে এইচ সমান দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 2, কত হবে 2। তাহলে আমাদের উত্তর সরাসরি উত্তর বেরিয়ে গেল, অতএব গর্তটি 2 মিটার গভীর হবে। তাহলে তোমরা উত্তরটা লিখে দেবে, গর্তটি 2 মিটার গভীর হবে। এটা হচ্ছে 19 নম্বর দাগের প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 20, লেখাটা অনেকটাই বড় দেখো, কিন্তু অঙ্কটা খুবই সহজ। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 576 লিটার তেল ছিল। 3টে বড় বড় ড্রাম আছে, প্রত্যেকটা ড্রামে কত লিটার করে কেরোসিন তেল ছিল বলা। ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো। 3টে ড্রামেরই তেল একটা আয়ত ঘনাকার পাত্র, বড় পাত্র, তাতে ঢালা হয়েছে এবং এতে পাত্রে তলের গভীরতা 7 ডেসিমিটার হলো। আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। 1 নম্বর, তারপরে দেখো যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কি না সেটাও হিসাব করে বার করতে হবে। তাহলে তোমরা প্রত্যেকেই পেজ নম্বর 75 সেখানকার যে 20 দাগের প্রশ্নটা ভালো করে দেখবে, তারপর আমি সলিউশনটা দেখাচ্ছি। দেখো 3টে বড় বড় ড্রাম আমি দেখাই, এই যে ড্রাম 3টে, এই একটা এই সব কটা ড্রামের তেল আমি একটা আয়ত ঘনাকৃতি পাত্রে ঢালবো। তো ভালো হলো, ধরি তাহলে ঢাললে দেখো আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের যথাক্রমে অনুপাত থেকে 4x আর 3x ডেসিমিটার ধরে নিয়েছি, পাশে অবশ্যই লিখে দেবে যেহেতু x ≠ 0। যেহেতু আমরা অনুপাত থেকে অনুপাত দেওয়া ছিল 4:3, তাই আমরা সরাসরি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই ধরে নিয়েছি। তাহলে মোট কেরোসিন তেলের পরিমাণ দেখো, একটা 800 ছিল, একটা 725 ছিল, একটা 575 লিটার ছিল। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে 2100 লিটার। এবার এই তেলটা এই পাত্রে চলে এসছে, এই তেলটা মানে একটা দুটো তিনটে তেলই তো এখানে আছে এখন। এবার তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ আর কতটা গভীরতায় গেছে সেটাও দেওয়া আছে 7। তাহলে আমি যদি তার আয়তন বার করি, অর্থাৎ 4x ×3x ×7, এই মাপটাই কিন্তু 2100 লিটারের সমান হবে। আর একটা কথা অবশ্যই মেনশান করতে হবে যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, এটা কিন্তু অবশ্যই লিখবে পাশে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে হঠাৎ করে লিটার ছিল এখানে ঘন ডেসিমিটার হলো, তাহলে দুটো মানে অসমান একক, তাহলে কী করে আমরা সমান করতে পারি? যেহেতু ঘন ডেসিমিটার তাই ওটা যা হবে সেটাই আবার লিটার হয়, সেই জন্য এটা লিটার হয়ে গেল, এটাও লিটার। তাহলে এবার দেখো তাহলে এটা এটা আর এটা গুণ করলে কত পাচ্ছি আমরা? অবশ্যই 7 দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে, তাহলে 12x² পেলাম। তার মানে x² সমান দেখো 300/12, তাহলে x² সমান 25, তাহলে x সমান কত 5। তাহলে x এর মান যখন আমরা পেয়ে গেলাম
তাহলে অবশ্যই দৈর্ঘ্য 20 ডেসিমিটার, প্রস্থ 15 ডেসিমিটার। এবার দেখো, তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 20 ডেসিমিটার, প্রস্থ পেলাম 15 ডেসিমিটার, এটা একটা উত্তর হলো। এবার যেটা বলা হয়েছে, পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো তাহলে কত হতো? পাত্রের আয়তন দেখো 20 × 15 × 5, মানে 1500 লিটার হতো। তাহলে যদি 5 হতো তাহলে 1620 লিটার তেল কি ওই পাত্রে রাখা যাবে? রাখা যাবে না, বোঝাই যাচ্ছে। যদি 5 হয় তাহলে ম্যাক্সিমাম ধরবে 1500 লিটার, তাহলে সেই কারণে 1620, এই যে 1620 লিটার কথাটা বলা আছে, এটা কিন্তু কখনোই ওই বড় পাত্রে রাখা যাবে না যখন উচ্চতাটা, পাত্রের গভীরতাটা 5 ডেসিমিটার হবে। তাই রাখা যাবে না লিখলাম, যেহেতু পাত্রের আয়তন টোটাল হচ্ছে 1500 লিটার। এটা হচ্ছে তোমাদের 20 দাগ, ভালো করে দেখে নাও। এরপরে কোশ্চেন নাম্বার 21, এটাও একটু বড়। আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটে পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার ও 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকতে এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। তাহলে যে ট্যাঙ্কটা তৈরি হবে তার গভীরতা কত হবে এটা বার করতে হবে। দেখো, ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করে লিখি। আবার একটা বলা আছে, দেখো, জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তাও হিসাব করে লিখতে হবে। তবে চলো 21-এর দাগ। তাহলে মোট জলের আয়তন, দেখো, দৈনিক যে চাহিদাটা 1200, 1050 আর 950, এটা দৈনিক চাহিদা। তার দৈনিক টোটাল চাহিদা কিন্তু 3200 লিটার। এই জলটা রেগুলার লাগবে ওই তিনটে ফ্ল্যাটে। এবার যে ট্যাঙ্কটা বানানো হবে, যা লাগে তার থেকেও 25% বেশি। তাহলে চাহিদার 25% জল মানে কতটা? তাহলে দেখো, 3200 × 25/100, মানে 800 লিটার। এটা কিন্তু অতিরিক্ত লাগবে। মানে দৈনিক চাহিদা 3200, এছাড়াও 800 লিটার বেশি ধরবে এরকম একটা ট্যাঙ্ক ওরা তৈরি করবে। তাহলে ট্যাঙ্কটিতে মোট জল ধরবে কত? 4000 লিটার। কত ধরবে? 4000 লিটার, যে ট্যাঙ্কটা বানানো হবে। এবার দেখো, যে ট্যাঙ্কটা বানাবে সেখানকার 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, 1.6 মিটার মানে 16 ডেসিমিটার, সবই ডেসিমিটারে নিয়ে যেতে হচ্ছে, কারণ লিটারে গেলে সুবিধা হবে। এবার ধরি ট্যাঙ্কের উচ্চতা 8 ডেসিমিটার ধরে নিলাম, যে নতুন ট্যাঙ্কটা বানানো হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলেই 4000 লিখে দিতে পারি আমরা। দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 4000। তাহলে এখান থেকে এটা এটা গুণ করলে 400, এইচ সমান 4000, তাহলে এইচ সমান 10। এইচ সমান কতবার হলো? 10 বার হলো। তার মানে এটাই কিন্তু তোমাদের একটা উত্তর বার হলো, যে 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। সেই জায়গায় যদি ট্যাঙ্কটা বানানো হয় তাহলে ট্যাঙ্কটির কত মিটার গভীর করতে হবে? তোমরা উত্তর লিখবে 10 ডেসিমিটার গভীর করতে হবে। তার মানে তোমরা উত্তর লিখছো, দেখো, ট্যাঙ্কটির উচ্চতা 10 ডেসিমিটার বা 1 মিটার। আবার যদি ট্যাঙ্কটিতে প্রশ্নে বলা আছে জায়গাটি প্রস্থের দিকে যদি আরও 4 ডেসিমিটার বাড়াতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হতো, 16-এর জায়গায় হয়ে যেত 20। তাহলে দেখো, 25 × 20 × h, এইচটা তো ধরা, তাহলে সমান 400। তাহলে এখানে 500 এইচ সমান 4000, এইচ সমান 8। আগেরটাতেও আমরা এইচ ধরেছিলাম, তাহলে এখানে একটু এটা পাল্টে দিতে হবে। এটা এখানে এইচ ওয়ান করে দাও, এখানে এইচ ওয়ান, তাহলে এইচ ওয়ান, কারণ দুটো এইচটা এক হয় না। আর এখানে অবশ্যই ধরে নেবে, যেহেতু এইচ ওয়ান হবে তোমাদের পরবর্তী উচ্চতা, ট্যাঙ্কের উচ্চতা কি লিখবে? ট্যাঙ্কের উচ্চতা এটা একটু লিখে দেবে, এটা ধরে নেওয়া হয়েছে, ট্যাঙ্কের উচ্চতা লিখে দিলাম। তাহলে এবার দেখো, তোমরা তাহলে এখান থেকে তাহলে এইচ ওয়ানের মান পেয়ে গেলাম কত? 8। এইচ ওয়ানের মানটা পেয়ে গেলাম 8। তাহলে প্রস্থ হবে 4 ডেসিমিটার, প্রস্থ 4 ডেসিমিটার বাড়ালে ট্যাঙ্কটির গভীর হবে 8 ডেসিমিটার।
এটা তোমাদের পরবর্তী উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 22, তোমরা দেখো প্রশ্নটি। 5 সেন্টিমিটার পুরো কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন, ঢাকনাসহ কাঠের বাক্সের ওজন কিন্তু 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। তাহলে এটা হচ্ছে খালি বাক্সের ওজন, আর যখন চাল ছিল তখন তার ওজন হচ্ছে এইটা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন কিন্তু 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করে লিখি। খুব সিম্পল। আর একটা বলা আছে, প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত টাকা খরচ পড়বে সেটাও হিসাব করতে হবে। তো চলো কোশ্চেন নাম্বার 22। তাহলে চালের ওজন, চাল খালি বাক্সের ওজন বলা আছে 115.5, আর চাল ভর্তি অবস্থায় ওজন বলা আছে 880.5। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে তবেই কিন্তু আমরা এটা চালের ওজন পাবো। দেখো চালের ওজন লিখলাম 765 কিগ্রা। এবার বলাই আছে যে প্রতি ঘন ডেসিমিটারে চাল ধরে 1.5 কেজি করে। প্রশ্নে বলাই আছে প্রতি ঘন ডেসিমিটারে চাল ধরে কত? 1.5 কিগ্রা করে। তাহলে 1.5 কিগ্রা চাল ধরে 1 ঘন ডেসিমিটারে, 1 কেজি চাল ধরে 1/1.5, আর টোটাল চাল ছিল কত? 765 কিগ্রা। তাহলে 765 কিগ্রা চাল ধরতে কতটা জায়গা লাগবে? দেখো হিসাব করে বার করে নিয়েছি, 510। কত? 510। এবার দেখো বাক্সটির ভিতরের দিকের উচ্চতা 8 ডেসিমিটার ধরে নিলাম, তাহলে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ আর কতটা উচ্চতা হবে সেটা বার করে নিয়েছি। তাহলে এই তিনটে গুণ করলে তো আয়তন হয়, এই আয়তনটাই তো 510। তাহলে সেই জন্য প্রশ্নানুসারে এখানে লিখে দেবে, প্রশ্নানুসারে লিখে দেবে, প্রশ্নানুসারে এটা সমান এটা, ওখান থেকে এইজের মান বার করেছি কত? 5। তাহলে এবার দেখো বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য, আগে আর একটা কথা বলে নিই, তাহলে প্রশ্ন করেছিল বাক্সটির ভিতরের উচ্চতা হিসাব করে লিখি, এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল, বাক্সটির ভিতর দিকের উচ্চতা ওইটা। আর একটা প্রশ্ন করেছে যে রং করবে প্রতি বর্গ ডেসিমিটারের জন্য 1.5 টাকা খরচ আছে। তাহলে এক্ষেত্রে পুরো বাক্সটার, এই যে বাক্সটা আছে পুরো বাক্সটার চারদিকে অর্থাৎ চারপাশে সমগ্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করব। দেখো বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত, যেহেতু ভিতরের দিকের দৈর্ঘ্য বলা ছিল আর পুরু বলা ছিল 0.5, প্রশ্নে বলাই আছে দেখো 5 সেন্টিমিটার পুরু, তাহলে 12 তো ছিল। তাহলে এটা যদি বাক্স হয় তাহলে এদিকেও কিছুটা চওড়া, এদিকেও কিছুটা চওড়া, এই এরকম হবে ব্যাপারটা। তাহলে এই তাহলে এদিকে 0.5, এদিকেও 0.5, তাহলে পুরো বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য, বাইরের দিকের প্রস্থ, বাইরের দিকে উচ্চতা বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো 12-র সঙ্গে 0.5 যোগ করলে কত হয় দেখো? 13 ডেসিমিটার। একই রকম বাক্সটির প্রস্থ এটা, বাক্সটির উচ্চতা এটা, বার করে দিলে সব কিন্তু 0.5 করে যোগ হয়েছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 2×, ফর্মুলা জানি আমরা, 2× দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এইভাবে বার করেছি সূত্র অনুযায়ী। দেখো 517 বর্গ ডেসিমিটার হয়েছে, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু রং করতে হবে তাহলে প্রতি বর্গ ডেসিমিটারে খরচ কিন্তু 1.5 টাকা, তাহলে টোটাল রং করতে হবে তো 517 বর্গ ডেসিমিটার। সেই জন্য 517 বর্গ ডেসিমিটারের সঙ্গে আমরা করব কি, 1.5 টাকা গুণ করে দেবো। তাহলে রং করতে টোটাল খরচ দেখো গুণ করলে হচ্ছে 775.50 টাকা, এটা হচ্ছে তোমার রং করতে টোটাল খরচ হবে। এই হচ্ছে 22-এর দাগ, এটা খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। এবার কোশ্চেন নাম্বার 23 দেখো, 20 মিটার দীর্ঘ 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে যে আয়তঘনাকার পুকুরটা আছে তার দৈর্ঘ্য প্রস্থ আর কতটা গভীর জল আছে সেটা বলা। তাহলে টোটাল কতটা জল আছে বার করতে পারবো আমরা, এটা এটা আর এটা গুণ করলে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে, মানে পুরো জলটা, পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে তা হিসাব করে লিখতে হবে। আর ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ,
40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে ওই জমিতে জলের গভীরতাও বা কত বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে। আর এখানে দেখো প্রশ্নের মধ্যে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার বলা, তাহলে এটাকে আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু পরীক্ষার সময় এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে বা মনে রাখবে। চলো তাহলে আগে পুকুরে কতটা জল আছে। আয়তঘনাকার পুকুরে জলের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, তাহলে এত ঘনমিটার। প্রশ্নে বলাই আছে যে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, সেই কারণে এটাই কিন্তু 1184 কিলোলিটার লিখে দেওয়া হয়েছে। এরপরে দেখো 160 কিলোলিটার জল যায় কত ঘন্টায় পাইপ দিয়ে, বলে গেছে 1 ঘন্টায়, কারণ ঘন্টায় 160 কিলোলিটার জল যায়। তাহলে এই জলটা তুলতে কত সময় লাগবে বার করতে গেলে, উল্টে ভাবো একই নিয়মে, 160 কিলোলিটার জল যায় 1 ঘন্টায়, 1 কিলোলিটার জল যাবে কত 1/160 ঘন্টায়, আর 1184 কিলোলিটার জল যাবে, এটা ভাগ করলে টোটাল পাচ্ছি, দেখো হিসাবটা এখানে দেখবে, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে 7.4 ঘন্টা। তাহলে এটা হিসাব করছি, দেখো 7 ঘন্টা যোগ 0.4 ঘন্টা, এর 7 ঘন্টা থাকলো, এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাব, তাহলে ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাই 60 দিয়ে যেই গুণ করেছি তখন মিনিট লিখেছি, 00 কেটেছে, 4/6 = 24, তাহলে 7 ঘন্টা 24 মিনিট হয়ে গেল। তাহলে ওই পুকুরের জল পুরোটা শেষ করতে কিন্তু 7 ঘন্টা 24 মিনিট টাইম লাগবে। পাশাপাশি ওই জলটা, এই যে পুকুরটা ছিল, এই জলটা তুলে তো আর একটা আল দেওয়া গর্তে ফেলা হয়েছিল, কিন্তু কতটা গভীরতা বাড়বে সেটা বলেনি, কতটা উঁচু হবে জলের উচ্চতা সেটা বলেনি, কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থ বলা ছিল। তাহলে সেক্ষেত্রে জলের গভীরতা কত বৃদ্ধি পেয়েছে ধরে নিতে হবে, সেই জন্য এইচ মিটার ধরে নিয়েছি। এবার দেখো প্রশ্নানুসারে এই যে জলটা 1184 লিটার যেই জলটা, এটাই তো কিলোলিটার, এই যে জল তাই তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলেই পাওয়া যাবে, সেই জন্য এটা গুণ এটা গুণে এটা সমান এটা লিখলাম। এখান থেকে এইচের মান দেখো হাফ মানে 0.5 মিটার, 0.5 মিটার মানে দেখো 0.5 মিটার, তার মানে 5 ডেসিমিটার। তাহলে এখানে দুটো উত্তরই কিন্তু আমরা লিখে দিতে পারি। দেখো ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে 7 ঘন্টা 24 মিনিটে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে, এবং সেই জমিতে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। তো তোমাদের আজকে আমি এই 17 দাগ থেকে টোটাল 23 দাগ পর্যন্ত যতগুলো ব্রড টাইপের কোশ্চেন আছে আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।